কম শহরে ক্যান্সার বেশি, আলো বেশি যেখানে ক্যান্সার বেশি সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ঘরে ঢুকলে তিনটা কাজ করো, বুখারীর হাদিস কয়টা, প্রথম ঘরে দরজা লাগাও, দুই নম্বর বাতি জ্বালানো থাকলে নিভিয়ে দাও, তিন নম্বর খাদ্যের পাত্র পানীয় পাত্র ঢেকে রাখো, আর শোয়ার আগে বিছানাটা ঝাড়ু দাও। এই চারটা কাজ করার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি বিছানা ঝাড়ু দিবেন নিজের লুঙ্গি দিয়ে অথবা জামা দিয়ে কাপড় দিয়ে, ঝাড়ু দিয়ে না। ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে আজকের ডাক্তাররা বলছে আমরা তো আগে বুঝি নেই কিন্তু পরে দেখলাম হাদিসেরটাই ঠিক, মানুষের চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হয়। কয় ঘন্টা? তিন ঘন্টা। আপনি দেখবেন একটা জামা আপনি পরিষ্কার করে পরেছেন কিন্তু কিছুক্ষণ পরেই খালের মধ্যে ময়লা আছে না নাই, আসলো কোত্থেকে, আপনি বাহিরেও জাননি খালের ভিতরে কী হচ্ছে, ময়লা হচ্ছে, এখানে ময়লা হচ্ছে। আবার আপনার পাজামাতেও ময়লা লাগে, চামড়া পরিবর্তিত হয় প্রতি তিন ঘন্টায়। এই চামড়াগুলো বিছনায় পড়ে, আপনি যখন কাপড় দিয়ে ঝাড়ু দিবেন এগুলো কাপড়ের সাথে নেমে আসে, ঝাড়ু দিলে এগুলো নেমে আসে না, ঝাড়ু দিলে ওগুলো বিছনার সাথেই লেগে থাকে। বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে কাপড় থেকে কাপড় দিয়ে যদি বাড়ি দেন এটা পরিষ্কার হয়ে যায়। আরো আসতে কাল সুবহানাল্লাহ, সে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নূর থেকে নূর, নূরের দিকে নিয়ে আসি। নূরের নাম কি? নূরের নাম কি? আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের নূর আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কারণে দুনিয়ার আলোতে আমরা দুনিয়া দেখি, কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহর নূর থাকবে না। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা যাবে, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়াতারাকাহুম ফি যুলমাতিল্লা ইউবসিরুন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের অবস্থা হলো তারা আগুন জ্বালালো, আল্লাহ সেখান থেকে নূর নিয়ে গেলেন, জ্বালালো না নিয়ে গেলেন নূর। কথা হিসাব করে দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলতে পারে? আমি যখন নূর নিয়ে গেলাম, তারা কাহুম ফি যুলমাত, তারা অন্ধকারে পড়ে গেল, জাহান্নামের আগুনে কেউ কাউকে দেখবে, অন্ধকার থাকবে পুরো আগুন, কিন্তু দুনিয়ার আগুনে আলো আছে না নাই? এখানে যদি আগুন লাগে সারা এলাকা আলোকিত হয়ে যাবে, ঠিক তবে ঠিক, কিন্তু জাহান্নামের আলোর ভিতরে কোনো আলো, আগুনের ভিতরে কোনো আলো নাই। আল্লাহ বলছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদলুন, যারা কাফের তারা আল্লাহর সাথে সমকক্ষতা বানায়, আল্লাহর সাথে বিভিন্ন জনকে শিরিক করে। আল্লাহ বলেছেন মদ হারাম, তারা বলে মদ হালাল, তারা আল্লাহর সাথে সমকক্ষতা করলো, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন জুয়া হারাম, এরা বলছে ক্যাসিনো না হলে আমরা ব্যবসা করবো কেমনে, কথা কন নাকি? আল্লাহ বলেছেন পর্দা হালাল, পর্দা কি? প্রত্যেকটি মেয়েকে কি করতে হবে? এরা বলছে মেয়েরা পর্দা করলে আমরা সেহারা দিই হুঙ্কার, কথা কন নাকি? মাথায় পর্দা রাখা যাবে না। ভারতের হিন্দুরাই ভারতের মোদির বিরুদ্ধে কথা বলছে, ঠিক কি না? একজন হিন্দু মেয়েও যখন লজ্জা পায় মাথায় কি দেয়? কি দেয়? আমাদের দেশে আজানের সময় সব ধর্মের মেয়েরা মাথায় কি দেয়? কাপড় দেয়। কেন? কেন? সম্মান। এটা কি সম্মান? আপনি দেখবেন একজন হুজুরকে দেখলে মেয়েরা পর্দাশীলা হয়, ঠিক কিনা? হুজুরকে দেখলে মেয়েরা কি করে? কেন? হুজুরের বেশি ভয় পায় নাকি? কি বলো? সম্মান দেয়। কি দেয়? সম্মান দেয়। হুজুর আপনি সরেন, আম্মা মার্কেটে যাবে, তো হুজুর কয় তোর মা আমারে শুধু বেটা দেখলো আর মার্কেটের এত মানুষ বেটা না? কয় না হুজুর সেটা না, আপনাকে সম্মান করছে। কি করছে? আবার একটা বোরকা পরা মেয়েকেও ছেলেরা সম্মান করে, ঠিক না বেটি? যত বখাটে ছেলে হোক বোরকা পরা মেয়ে আসলে কয় খালাম্মা যান, খালাম্মা। আমার মেয়ে যখন ক্লাস সিক্সে উঠলো বোরকা পরছে, ও এখন রাস্তা দিয়ে আসতেছে, কয়েকটা ছেলে বললো খালাম্মা যান, ও আইসা ঘরে বলতে বলতে ও হয়রান হয়ে যাচ্ছে, কাবু ওই ছেলেরা আমার খালাম্মা ডাকছে জানো, হ্যাঁ মা তোমার কাছে কেমন লাগছে? কি আমার খুব ভালো লাগছে আপনি, ওরা আমার খালাম্মা ডাকছে। ছোট বাচ্চাকে যদি কেউ চা বলো বড় করে ডাকে, স্যার বলে ডাকে, ও খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আপনি আপনার ছোট ছেলেটাকে আপনি করে ডাকবেন, বাবা এদিকে আসেন তো আব্বু আসেন, ও খুশি হবে না বেজার? আর যদি কেউ এই শালাস, তুইও শালা না,
হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান আপনি ভালো করবেন আপনিও ভালো পাবেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর সাথে যারা শিরিক করে একই আইন তারা পাশ করে আল্লাহ বলছেন টাকনুর উপরে কাপড় পরবি তারা বলছে টাকনুর নিচে পায়ের তলে পায়জামা ঝুলাবি আল্লাহ বলছেন ভুরু সুন্দর রাখবি মেয়েরা বলছে ভুরু ছাঁস ভুরু ছাঁসলে ডাক্তাররা বলছে যে কোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে এই ভুরুর সাথে নার্ভের সম্পর্ক নার্ভ ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য চর্চা আল্লাহ সৌন্দর্যের দিক থেকে সম্ভব না আমরা যেটা করি সেটাই সুন্দর নাউজুবিল্লাহ বলবেন না অথচ আল্লাহ বলছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায় যেদিকে তাকান সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে নদীর পাড়ে যেই ফুল সাগরের পাড়ে সেই ফুল নাই জঙ্গলে যেই ফুল বাগানের ভিতরে সেই ফুল নাই এক এক জায়গায় এক এক রকমের ফুল দিয়েছেন কে ছন্দে ছন্দে ধ্বনি আনন্দে আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে কোন কবি বাগানে দিয়ে হাঁটছেন জঙ্গল দিয়ে দেখছে যে দুলছে ফুলগুলো ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো অন ইসলামিক না সব সুন্দর কথা ইসলামের কথা ঠিক না বে ঠিক সব সুন্দর কথা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল হাক্কু মির রব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন রবের হুকুম মানবো রবের হুকুম যদি মানি আমাদের জন্য ফেরেশতা নাজিল করবেন কে ভয়ের কিছুই নাই ভাইয়েরা আল্লাহর আইনের উপরে যারা আইন বানায় এরা মুশরিক এরা সবচেয়ে বেশি আগে জাহান্নামে যাবে আমার আল্লাহ দল দিয়েছেন তুই দল বানানি কেন তোকে দল বানাইতে বলছে কে আমার আল্লাহ জিকির দিয়েছেন তুই জিকির বানানি কেন জিকির আল্লাহ যা বানিয়েছেন ফুল স্টপ আর কেউ বানাতে পারবে এখন নতুন করে করে গবেষণা করে জিকির বানায় জিকির কি লুকায় সবচেয়ে সেটা জানেন কে ইয়ালামু খায়নাতাল আয়ুন মা তুখফি সুদুর যা অন্তর গোপন করে আমাদের অন্তরের কথাগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিতেন আমরা কেউ জমিনে থাকতে পারতাম না আমরা কেউ জমিনে চলতে পারতাম না ঠিক না বা ঠিক এজন্য কিয়ামতের ময়দানে অন্তরের চিন্তাও হাতে এনে দিবেন কে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু যারা পরিমাণ কার ক্ষতির চিন্তা করছেন সেটা হাতে এনে দিবেন কে কালকে আমার গাড়িকে পুলিশ ভাইয়েরা পাঁচ সাত মাইল দৌড়িয়েছে ধরার জন্য দৌড়াইছে ধর আমার গাড়ি মনে করে সাত আটটা গাড়িটা আটকেও রেখেছে এই যে এটা করেছেন ভাইরা এটা কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে আপনি বলবেন আপনার এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব অথবা ওসি এসপি আপনাকে নির্দেশ দিয়েছে এটা আল্লাহ শুনবেন না আপনাকে আগে শুনতে হবে আল্লাহর হুকুম তিনি তোকে বানিয়েছেন তার হুকুম তোকে আগে শুনতে হবে তার হুকুমের সাথে যদি কারো হুকুম মিলে সেটা শোনা যাবে ঠিক কি না কার কথা ওয়ানজাহাদা কান কুষ্টিকা বিশাইয়া মা লাইসাল কাবিহি আল ফালা তুতিউমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা কোন পিতামাতা যদি সন্তানকে শিরিক করার জন্য বাধ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিউহুমা পিতামাতার আনুগত্য করা যাবে তবে পিতামাতার আনুগত্য না করতে গিয়ে ঝিলকি মেজাজ আসে করমু না পারমু না এটা যেন না হয় এটা যেন না হয় মাথা ঝাঁকি দিয়ে বলতে পারবা না যেমন ইব্রাহিম আলাইহিসসালাম কে ওনার আব্বা বলছেন হাযিহি আসনামুকুম ইব্রাহিম এটার সামনে মাথা নত করো এটা তোমার দেবতা ইব্রাহিম আলাইহিসসালাম নিষেধ করলেন না তিনি বললেন লা ইউসমা ওয়া লা ইউবসির এটা চোখেও দেখে না কানেও শুনো না কেমনে দেবতা বাপকে নিষেধ করলেন না এবার বাপ বলছে লা আজরিমান্নাক তুমি যদি এটার বিরুদ্ধে কথা বলো পাথর মেরে মেরে তোমাকে হত্যা করব আর ছেলে বলছে লা আস্তাগফিরান্না কাইলা রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাঁদবো ছেলের কথা কি আর বাপের উত্তর কি দেখেন বাপ বলছে পাথর মেরে হত্যা করব আর ছেলে বলছে আল্লাহর কাছে কাঁদবো আপনার জন্য
ছেলে দোয়াও করেছেন দাব্বেক ফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব হে আল্লাহ আমাকে আমার আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আপনি maaf করে দেন কি অসাধারণ দোয়া কে করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পিতামাতার সাথেও কথা বলতে হলে কাফের হোক মুশরিক হোক শিরক করা যাবে না আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে মাথা ঝাঁকি দিয়ে কথা বলতে পারবেন পারবো না লা তানহারহুমা খবরদার লা তাকুলহুমা উফ উফ বলবো না উফের জায়গায় রাখবো না বিদ্যাশ্রম ফিনিশ যে ছেলে পিতামাতাকে বিদ্যাশ্রমে পাঠায় ওই ছেলের প্রতি আল্লাহ লানত দুনিয়ার শান্তির জন্য নেককার বিবির চারটি গুণ কয়টি একটি গুণ হলো তাকে জামাই দেখলে জামাই খুশি হবে জামাইকে খুশি করার জন্য সে যা খুশি করবে শরীয়তের ভিতরে সাজবে জামাইর জন্য হাসবে আবার অনেক মেয়ে আছে এমনি দাঁত বের করে রাখে হাসি আসে না এটা যেন না আপনার জামাই কি পছন্দ করে এটা তো আপনি বুঝেন আপনি আসেন একটা হাদিয়া দিয়ে দেন জামাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেয়েদেরকে কি দিতেন মা আসার জন্য একটা ফুল অথবা একটা প্রিয় জিনিস নিয়ে আসতেন হাতে করে আয়েশা তোমার জন্য এনেছি আমরাও নেই অবশ্য কিল বোর জন্য কিল লয়ে যায় কই রে এই বউ বুঝে ফেরাউন ঢুকছে ঘরে বউ একদিকে দৌড়ে পোলাপান আরেকদিকে দৌড়ে এগুলি অবশ্য আপনাদের এখানে নাই আপনারা খুব বড়াই গ্রামের খুব বড়াই ভালো মানুষ আপনারা আহারে খবরদার তুমি বউয়ের উপর খবরদারি করবা না বউকে আদর করো তোমার সংসার সুন্দর হবে বাচ্চাগুলো সুন্দর হবে মেয়েগুলো দিনদার হবে ঠিক কিনা ঘরে রহমত বইবে কার যেই ঘরে বউয়ের আদর যত বেশি ওই ঘরে বরকত তত বেশি দুই নাম্বার নেককার মেয়ের গুণ হলো স্বামীর সুচি স্বামীর রুচি অনুযায়ী সে চলা স্বামীর জায়েজ রুচি প্রত্যেকটা স্বামী চায় তার আব্বা আম্মা তার সাথে থাকুক কিন্তু বউ চায় শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না এরকম বউ অবশ্য বড়াই গ্রামে নাই শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না আসেনি এরকম বউ একজন অফিসার বড় কলেজের প্রফেসর তিনার সাথে দেখা তিনি বলছেন হুজুর বিয়ে করেছি বউ বাপ মাকে পছন্দ করে না এজন্য বৃদ্ধাশ্রমে রেখে এসেছি বাপ মাকে বাপকে রেখে এসেছে মা আগেই মারা গেছে আপনিও তো একদিন বৃদ্ধ হবেন ঠিক কিনা আপনার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না খবরদার বউয়ের কষ্ট হলে ওই বউকে লেসন দেন আপনার পিতামাতাকে পছন্দ করে না তবুও তো আপনাকেও পছন্দ করে না আমরাও তো বিয়ে করেছি পিতামাতার সাথেই রাখবেন তাকে কারণ পিতামাতার মতো বড় নেয়ামত খুব বেশি দিন দুনিয়াতে থাকে না নামই তো আমরা খেদাই না না নাতিটা কি কয় না না মানে তুই থাকতে পারবি না ভাগ না না দুইটা না আর হলো দা দা দাইতে থাক দা দা ফিনিশ ছোট ছোট বাচ্চাদের মাঝে আপনার আব্বাকে রাখবেন আব্বার শরীরটা ভালো থাকবে চাঙ্গা থাকবে শিশুর তারুণ্য আর বৃদ্ধির অভিজ্ঞতা দুইটা মিলে সমাজ সুন্দর হয় ঠিক না ঠিক এই জন্য রাসূল বলেছেন যেই সমাজে শিশুকে আদর করা হয় না বৃদ্ধকে সম্মান করা হয় না সেই সমাজ আমার সমাজ নয় ঠিক না ঠিক ওই সমাজের সাথে রাসূলের কোনো সম্পর্ক শিশুকে আদর করবেন যারই শিশু হোক একটা হিন্দু ছেলেকে আদর করেন বাপ মা খুশি হয়ে যাবে আমি খ্রিস্টান এক দুই ছেলেকে নিয়ে আসলাম আমার মসজিদে আমি বসে আছি লন্ডনের এক হোটেলে মুসলমানদের হোটেল খাওয়া বিক্রি করে তো ওই দুইটা বাচ্চা আমাকে দেখে হাসতেছে মাথায় টুপি এরম করতেছে আমি এরম করতেছি পোলাপানের সাথে দুষ্টামি করলে পোলাপান খুশি হয় না বেজার আমার এরম করতেছে আমি এরম করতেছি আমার দিকে তাকিয়ে আছে এরম করতেছে তখন আর বয়স কম ছিল দাড়িটারি খুব একটা ওঠে নাই তো আমার পাশে এসে বসছে স্টিভেন আর সারা দুইটা মেয়ে
আমি ওই মালিকের থেকে একটা পাপাডম নিয়েছি পাপাডম বলা হয় যে আমাদের এখানে কি বলে এগুলোকে ওই যে তেলে ভাজে যে না পরোটা না ওই যে খুব মসমসা হয় হ্যাঁ ফাফর ফাফর কি বলছেন ফাফর এ ফাফর লন্ডন হোটেলগুলোতে এটাকে বলা হয় পাপাডম পাপাডম ওই খাওয়ার আগে দেয় মুখে একটু রুচি আসে কটর মটর করে তো দুইটা পাপাডম দিলাম এখন যে দুইটা বলছে হে ম্যান ইউ আর সো কাইন্ড ম্যান দুইটা এখন কটর কটর করতেছে কয় তুমি খুব দয়ালু আমি ব্যাম করে গেছিলাম ঠোঁটটা একটু লাল ছিল ঠোঁট ডলতেছে ছোট মানুষ ডিড ইউ পুট লিপস্টিক অন ইউর লিপস তুই কি ঠোঁটে লিপস্টিক দিস নাকি আমি কইলাম আমি দেনে আল্লাহ দিয়ে দিছি কো হোয়াট ইজ আল্লাহ ইজ গড ইউ নো গড গড পুট ইন এখন বাপ মা বাচ্চারে টোকা পায় না বাপ মা খুঁজতেছে কিরে বাচ্চা গেল কই দেখে যে এক কোনা আমার সাথে গল্প করতেছে বাপ আসছে হে ম্যান হোয়াটস ইউর অকুপেশন আই সে আই এম দ্য লিডার ম্যান আই লিড দ্য প্রেয়ার আমি নামাজ পড়াই আমি মুসলিম কয় পোলাপান তো তোমার খুব পছন্দ করছে আমি সে হ্যাঁ তুইও পছন্দ করবি ইসলামকে সবাই পছন্দ করে ঠিক কি না ইসলাম আসে যেখানে ভালোবাসা সেখানে ও বলছে ক্যান ইউ গিভ মি ইওর অ্যাড্রেস প্লিজ কোথায় তুমি প্রেয়ার লিড করো আমি যাবো সেখানে জুমার দিন সে গিয়ে হাজির ওই মেয়ে দুইটারে নিয়ে মেয়ে দুইটার দৌড় দিয়ে গিয়ে আমি যেখানে দাঁড়াইছি সেখানে ঘাড়াইছি আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু ওরা তো আর মসজিদের নিয়মকানুন বোঝে না ওদেরকে আপনি মসজিদের আগা খুলে দিবেন আপনার উপর খুশি হবেন কে যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে গিয়ে রাসুলের মাথার উপর বসে আছেন মাথায় বসে শুয়ে আছে নানা বোধহয় আমার জন্যই মাথা নোয়াইছে বসে আছে হুসাইন রাসুল সিজদা লম্বা করে দিলেন সিজদা লম্বা হয়ে গেল অনেক লম্বা সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা তো আসরে দেন না অসুস্থ হলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইন আমার ঘাড়ে বসা ছিল তাকে কষ্ট দিতে চাই না আমি সিজদা লম্বা করে দিয়েছি আর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ুহা নিজের মন থেকে কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওহি করার পরে তিনি কাজ করেন বাচ্চা দুইটা পরে প্রত্যেক শনিবার আর রবিবার আসতো বাচ্চা পড়তো লা ইলাহা মুহাম্মাদুর এখন বাচ্চার সাথে এর মাও পড়ে বাপও পড়ে লা ইলা এলালা মাম্মাদা রাতালালা আলে কিরে কি কয় ও তো ইংরেজি ভাষা কচ্ছে লা ইলাহা এলালা মাম্মাদা রাসাল আচ্ছা হে হে হোয়াট আর ইউ সেইং ও মিস্ত্রি ছিল কার্পেন্টার হোয়াট আর ইউ সেইং কয় ইউ সেইড ইন দ্য মস্ক তুমি যেটা মসজিদে কইছো আমি এটা কইতেছি লাইলা ইলালা মামাদরা এটা আপনার জন্য না সহজ কিন্তু যে নতুন শুনেছে তার জন্য সহজ নয় আস্তে আস্তে দুইজন মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ এটাই আপনি করবেন আমার সমাজে যারা মসজিদে যান এদেরকে মসজিদে নিয়ে যান ঠিক না বা ঠিক খবরদার আপনার আচরণ যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি জালেম আপনি জালেম আপনার ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে দেয় তুই জান্নাতে ঢুকতে পারবি না তোকে ভয় করতে হবে কেন তোর শরীরে যেই রক্ত আমার শরীরেও সেই রক্ত তুই প্রশাসনকে কাজে লাগিয়ে কাউকে এলাকা ছাড়া করে দিয়েছিস তোর মতো কুত্তা আল্লাহ জমিনার হতে পারে না তুই হিংসুটে একটা হাতি 100টা কুত্তা খাইতে পারবে ঠিক কি না কিন্তু একটা কুত্তা গেলে আরেকটার কি করে তুই আইসুত কেন এই দুইটা এমন দৌড়াদৌড়ি করে একটা আরেকটারে এরপরে শকুনে আসতে রোগে রেখায় ফেলে ওরা কামড়া কামড়ি লাগে আমাদের সমাজের মধ্যে এখন হিংসা আছে না নাই বিদ্বেষ আছে না নাই শয়তানকে জিজ্ঞেস করেছে তুমি হিংসা কারে দিয়েছ শয়তান বলেছে আলেমদেরকে আমি হিংসার গাঁঠি দিয়েছি কালেম আর কালেমকে সহ্য করতে পারে কি হয়েছে না এত প্রশ্ন আনছো কেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি রবের আর নামবেন তো রবের আইন কি বলেন তো রবের আইন হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পড়বেন তো সবাই পড়বেন দেখি কারা পড়বেন হাত তুলে দেখান বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে রবের আইন আপনি মসজিদে মানলেন বাহিরেও মানবেন মসজিদে শুধু রবের আইন শেখানো হয় ঠিক কিনা
হাত বাদলি প্রথম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল এরপরে আল্লাহ বলেন হলো না কপাল কার সামনে নত করবা রুকুতে গিয়েই পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান আমরা বলি রব্বানা লাকাল আর আল্লাহ বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও যারা আমাকে রব মানলো তাদের জীবনের গুনাহ আমি maaf করে দিলাম এবার মানুষ বলে আল্লাহ শুধুমাত্র আমি নই আমার এই কপালে আপনার আইন ছাড়া আমি আর কারো আইন মানব সাথে সাথে মাটিতে কপাল লাগাই কারণ মাটিতে কেন কপাল লাগালা মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমাদের জন্ম মাটিতে আবার ফিরে যাব আবার মাটি থেকে তুলবেন কে আল্লাহ বলেন লা তামশি আলাল আরদে মারহা এই জমিনের উপর দম্ভ করে হেঁটো না এই মাটি তোমাকে ঘাস করবে ঠিক না ঠিক মাটির উপর হাঁটিস না মোটরসাইকেল চালায় মনে হয় রাস্তায় ও ছাড়া আর কেউ নাই ও মোটরসাইকেল চালালে মুরব্বির এক সাইডে গিয়ে খাড়ায় থাকে কয় শালা কার উপর উড়ে দেয় কি জানি এরকম বেয়াদব আছে না কিছু নসিমন চালক আছে হায়রে নসিমন ছাড়ে ব্রেক টেরেক তো নাই এখানে পাড়া দেয় আরেকজন দোকানে গিয়ে ঢুকছে কয় কি ভাই কয় একটু নাস্তা পানি খাইতে আসছি কি আছে দেখ নসিমন আল্লাহর একটা বিরাট সৃষ্টি এটা যে কত উপকারী যত মানুষ উঠে মানা করে না কয় শুধু একটু দেখতে পারলেই হয় হরণ টরণ কিচ্ছু নাই লাইটও নাই কালকে রাত্রে দেখি একটা চলতেছে এত জোরে লাইট নাই সামনেও নাই পিছনেও নাই কার উপরে যে উঠায় দিবে আল্লাহই ভালো জানে কিন্তু তারপরেও এই নসিমনগুলোর কারণে অনেক লোকের উপকার হয় ঠিক না ঠিক কিন্তু আমরা আমরা মানুষরা আল্লাহর আইন মানব তাহলে আমাদের সমাজে উপকার দিবেন কে যেমন এখানে বসে আছেন সব দলের লোক কম বেশি আছে কিন্তু কোনো ঠেলাঠেলি নাই মসজিদে গেলে আল্লাহর আইন চলে কোনো ঠেলাঠেলি নাই আকাশ থেকে সূর্য কার আইন মানে আল্লাহর আইন সবার ঘরে সমানভাবে পড়ছে আবার বৃষ্টি আল্লাহর আইন মানে সবার ক্ষেতে সমানভাবে বর্ষিত হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرا بول بي عمد الرب الله اي الله راني رو پر تاك بي الله رکانو رو پر تاك بي الله رحلال كي حلاب جان بي হালাল কে হারাম মেনে বর্জন করবে আল্লাহ বলছেন আমি তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেব বাংলাদেশে ফেরেশতা আছে না নাই কথা কন না কেন এই যে করোনার বিপদ এসেছে দূর করেছেন কে আল্লাহ আরে কত রহম করেছেন তিনি ঠিক কি না ভারতে এত পরিমাণ রোগী মারা গেছে পোড়ানোর কাঠ ছিল না তাদের কাছে সব ভাসিয়ে দিয়েছে নদীতে ঠিক না বেটি অথচ বাংলাদেশে এত রহম করেছেন কে কারণ কি প্রথম করোনা যখন বাড়লো সরকার বলল হেফজখানাগুলো খুলে দাও হাফেজরা কোরআন পড়া শুরু করলো এরপরে বলল মসজিদ খুলে দাও এরপরে মসজিদ খুলে দাও তিন ফিট করে দূরত্ব রাখো এরপরে গায়ের উপর মুসল্লি পড়ে কোনো অসুবিধা নাই কারণ মসজিদ থেকে করোনা ছড়ায় না মসজিদে হাত না ধুয়ে কেউ ঢুকে না ঠিক না ঠিক ওরা হাত ধোয়া দিবস করলো হাত ধোয়া কয়বার কয়বার ধুইবেন তিনবার ধোন আর আমরা ডেইলি সাতাশ বার ধুই হাত আমগরে আর দোয়া শিখাও নিউ ইয়র্কে আমার বাসায় আসছে কিছু লোক হয়ে যায় খারাপ উই কেম টু ওয়াশ ইউর হ্যান্ড ম্যান ওয়াশ হ্যান্ড পার্টি হাত ধোয়া পার্টি আমরা আসছি হোয়াট ইউ গোনা ডু উইথ মি আমার সাথে কী করতে চাও তোমার তোমার হাত ধোয়া শিখাবো আমি এদিকে তোরে শিখাই দিই আমি হাত ধোয়া পাগল কোথায় কার আমি দৈনিক সাতাশ বার হাত ধুই হোয়াট তুমি সাতাশ বার হাত দো মানে তুই যদি মুসলমান হস তুইও সাতাশ বার ধুবি ইসলাম আছে যেখানে পবিত্রতা আগে মুশরিকরা বলতো বিশেষ করে ইসলাম বিরোধী নাস্তিকরা বলতো মানুষের অপবিত্র হয় এক জায়গায় মানুষ ধোয় আর এক জায়গায় অপবিত্র হয় এক জায়গা ধোয় আর এক জায়গায় অপবিত্র হয় নিচে ধুই উপরে হাত ধোয় কেন মুখ ধোয় কেন
এখন করোনা আসার পরে সেটা ক্লিয়ার হইছে কি হয় নাই কারণ সমস্ত জারণগুলো কোথায় থাকে হাতের মধ্যে থাকে হাত পরিষ্কার সারা শরীর পরিষ্কার 1400 বছর আগে এটা ঠিক করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন এজন্য রবের আইন যারা মানবে তাদের সবকিছু ঠিক করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক তোমাদের চেহারা ধোও কি ধোও চেহারা ধোও কোনোই পর্যন্ত হাত ধোও সূরা মায়েদার 6 নাম্বার হাত উঠিয়ে রাখছে কেন এখন মেডিকেল সায়েন্সে ডাক্তাররা যখন ওপেন হার্ট সার্জারি করতে যায় ওটিতে যায় তখন তারা কোনোই পর্যন্ত ধোয় কারণ তারা বলছে এই রোগটা হাতের তালু থেকে কোনোই পর্যন্ত যেতে পারে আমরা যখন ওযু করি কোন পর্যন্ত ধুই কোনোই পর্যন্ত ধুইয়ে কোনোই পর্যন্ত রোগের জারণ থাকতে পারে এখন ডাক্তাররা গ্লাভস লাগায় কোনোই পর্যন্ত এটা শিখেছে ইসলাম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আইনের সাথে কোন আইনকে তোমরা সমকক্ষ মনে করো والذي خلقكم من طين ثم قضى اجلا واجل مسمى عنده ثم انتم تمترون الله رب العالمين বলছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে কি থেকে মাটি থেকে মাটিতে আটটা উপাদান এই মাটির কপাল নিয়ে যখন মাটিতে সেজদা করবেন সব রোগ ভালো করে দিবেন কে আমরা এখন পাকাতে সেজদা করি রাসূল মাটিতে সেজদা করতেন কোথায় সেজদা করতেন মাটিতে কপাল মাটিতে ঠেকা পাকা টাইলস ক্ষতি শরীরের জন্য আমরা তো এখন মসজিদগুলোতে মাশাআল্লাহ এত নকশা হয় নামাজ পড়তে খাড়াইছি মিম্বারের দিকে তাকায় আছি নামাজ শেষ ও গুনলো যে মিম্বারে কয়টা রং করছে কয়টা টাইলস লাগাইছে নিষেধ আপনার মসজিদের যে জায়নামাজ এগুলো প্লেন রাখবেন কোনো নকশাদার যেন না হয় যে ঘরে ফার্নিচার বেশি সেই ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা কম আর যে ঘরে ফার্নিচার কম সে ঘরে ভালোবাসা বেশি রিকশালার ঘরে ফার্নিচার নাই ভালোবাসা বেশি না কম রিকশালার বউ তার জন্য অপেক্ষায় থাকে ঠিক না বেঠি বিবি বেড়ে দেয় জামাই খায় আবার শাড়িরা চল দিয়ে জামার কপাল মুছে দেয় আর পয়সালা ঘরে বিবি টিভি রুমে থাকে ডাইনিং রুমে বেড়া যায় কয় ওই কুটকুটি ওরে ভাত দিয়ে দে কাজের লোকেরা ভাত দেয় ঠিক না বেঠি কাজের লোকেরা ভাত দেয় ও খবরও রাখে না খবরও রাখে না ফার্নিচার কমাবেন ভালোবাসা বাড়াবেন রাসূলের ঘরে ফার্নিচার কি ছিল একটা খেজুর পাতার খাট দুইটা খেজুর পাতার বালিশ একটা কমলি একটা পানির চামড়ার মশক সাইয়্যিদুল আম্বিয়ার ঘরের পোশাক আর আমাদের ঘরে কত আয়োজন আয়োজনের কোনো শেষ নেই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন সুম্মা কাদা আজালান কিছু সময় আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন কে এই করোনা বয়সের মৃত্যুর কোনো বয়স নেই যে কোনো সময় আমরা চলে যেতে পারি এখন যদি আপনার মৃত্যু হয় আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন চোখ বন্ধ করেন মউতু কাবলা আনতা মউতু মৃত্যুর আগে তোমরা মরে যাও চিন্তা করেন এখন মারা গেলে আপনার কবরে আপনি শান্তিতে থাকবেন কিনা বিবির হক আদায় করেছেন কিনা বিবিকে মহরানা দান করেছেন কিনা প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা ভাইয়ের জমি আত্মসাত করেছেন কিনা এতিমের মাল আপনার পেটে ঢুকছে কিনা যদি এতিমের মাল পেটে ঢুকে যায় আপনি জান্নাতে যেতে পারবে আপনার পেটে তো এমনি জাহান্নাম হয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজ নাই যেখানে জাহান্নাম আছে সেখানে শিরক আছে যেখানে জাহান্নাম আছে সেখানে শিরক অবশ্যই এলাকায় নাই হ্যাঁ সবচেয়ে বড় মুশরিক শুয়ে আছে ওই যে লালন মিয়া আমি প্রথম একবার দেখতে গেলাম মুখটুকু বেঁধে দেখি যে এত বড় বড় দাড়ি এত সুন্দর সুন্দর আলেমরা সেখানে সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বাইরে হচ্ছে সব মৃত্যুর পরে ওর কবরে এত গাঁজা খায় জীবিত অবস্থায় না জানে কত গাঁজা খাওয়া হয়েছে কি রেখে গেছেন জীবনের জন্য কি রেখে গেছেন বাল দেবতার পূজারী ছিল তারা বাউল বাল আনোয়ার ডাক্তার আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা করেছেন একটা বই লিখেছেন বাল দেবতা সূরা সফাতের 125 নম্বর আয়াত এই বাল দেবতার পূজা যারা করে তাদের নাম বাউল তাদের নাম কি
পাউল এরা মুশরিক অধিকাংশ এরা নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখে না লালনের কবিতায় যে সমস্ত বাঁকা চাঁদ বাঁকা নদী এগুলো মেয়েদের শরীরের বর্ণনা অত্যন্ত নোংরা ইন্টারনেট থেকে আপনারা দেখবেন এই বইটি বাউল ইতিহাস দিলে হিস্টরি অফ বাউল দিলে দেখবেন চলে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আনোয়ার এটার একটা বই লিখেছেন শেরেক যেখানে জান্নাত নাই সেখানে তাওহীদ আছে যেখানে জান্নাত আছে শেরেক মুশরিকরা বেশি করে মুশরিকরা পিতামাতাকে অবজ্ঞা করে বেশি এজন্য কোরআনে আল্লাহ শেরেকের পরেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লা তুশরিক বিল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা শেরেক করো না পিতামাতার উপরে ইহসান করো মুশরিকি সমাজে পিতামাতার অবজ্ঞা হয় বেশি এখন সেটা আমাদের সমাজেও শুরু হয়েছে ঠিক না বেঠি পিতামাতা যদি তোর উপর নারাজ থাকে তোর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে পিতামাতার সাথে বেয়াদবি নবীদের সাথে বেয়াদবির সমান নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল কবুল হয় না পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল কবুল হয় না নবীদের পরেই পিতামাতার মর্যাদা দান করেছেন কে আল্লাহ বলেছেন পাঁচটা কাজ পিতামাতার জন্য করবা কয়টা জীবদ্দশায় পাঁচটা মৃত্যুর পরেও পাঁচটা প্রথম হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিবা না জীবিত অবস্থায় দুই নম্বর হলো উফ বলবা না উফের জায়গায় রাখবা না তিন নম্বর ঝিলকি দিয়ে কথা বলবা না চার নম্বর নরম কথা বলো পাঁচ নম্বর আখফেজ রাহমা জানা হাজুল্লি মিনার রাহমা রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও এরপরে আল্লাহ বলছেন দোয়া করো রব্বির হামহুমা আর জোরে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর এবার আসেন মৃত্যুর পরে পাঁচটি কয়টি রাসূল কোন জানাজা আসলে প্রথম জিজ্ঞেস করতেন আল্লাহু দাইন তার ঋণ আছে কিনা তার ঋণ আছে কিনা আমাদের দেশে 99% পয়সা লাগালো ব্যাংকের টাকা ডাকাতি করেছে হাজার কোটি টাকা লুট করেছে ব্যাংক থেকে খবর নিয়ে দেখেন যত বড় পয়সালা তত বড় ঋণদার তত বড় ঋণের বোঝা তার ঘাড়ে ঠিক কিনা নাম বলবো না আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন কয় দারুণ ব্যাংকের থেকে লোন কত নিয়েছেন 20,000 কোটি একজন 20,000 কোটি নিলে মানুষ খাবে কি রাসূল প্রথম জিজ্ঞেস করতেন কোন ঋণ আছে কিনা সাহাবীদের জানাজা আসতো প্রথম প্রশ্ন আল্লাহু দাইন তার ঋণ আছে কিনা ঋণ থাকলে রাসূল তার জানাজা পড়াতেন বলতেন ঋণ শোধ করো কত ঋণ ইয়া রাসূলুল্লাহ 1000 রিয়াল আতিহিম 1000 আলফ তার ঋণ শোধ করো সাহাবীরা ক্যাশ দিতেন এটা আমি দিলাম এটা আমি দিলাম এটা আমি দিলাম ইয়া রাসূলুল্লাহ ঋণ শোধ হয়েছে আপনি জানাজা পড়া পিতামাতা মরলে প্রথম তার ঋণ শোধ করবেন কার হুকুম ভাবে বন্টন করেন তাড়াতাড়ি নামাজের ব্যবস্থা করেন বাপের জানাজা পড়াবে ছেলে সবচেয়ে বেশি সওয়াব হয় এখন এমন ছেলে রেখে গেছে বিসমিল্লাহ জানে না এমন ছেলে রেখে গেছে কোরআন পড়তে জানে আপনারা সবাই জানেন আপনার জানাজা আপনার আব্বার জানাজা আপনি পড়লে সবচেয়ে সওয়াব বেশি আপনার বাপের জন্য আরেকজনের এত দরদ হবে কেন আপনি যখন পড়বেন আপনার হৃদয়ের পুরোটা দিয়ে আপনি দোয়া করবেন ঠিক কিনা নিজের আব্বা ধুবে কে কে ধুবে ছেলে ধুবে কে ধুবে আর মা মাকে ধুবে কে মেয়ে যদিও মা খাদিজাকে রাসূল নিজে ধুয়েছেন মেয়েরা অধিকাংশ চলে গেছে রাসূল নিজে ধুয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে স্বামীর চেয়ে আপন স্ত্রীর আর কেউ অথচ আমাদের দেশে কয় মৃত্যুর পরে স্ত্রীর লাশ স্বামী দেখতে পারে না বেগানা হয়ে যায় কত মিথ্যা যে ঢুকছে সমাজে আপনার মৃত্যুর পরেও তো আপনার বিবি ঠিক কি না মৃত্যুর পরে আপনার থেকে নিল কেউ মৃত্যুর পরে আপনি দেখতে পারবেন না সারা জীবনে যার দুঃখে সুখে প্রকাশ্যে গোপনে তার সঙ্গী ছিলেন এখন মৃত্যুর পরে দেখতে পারবেন না তারে কোত্থেকে এসেছে এই বাজে জিনিস ঋণ থাকলে শোধ করেন তাড়াতাড়ি জানার ব্যবস্থা করেন জানাজা রাসূল বলেছেন নেককার হলেও তাড়াতাড়ি করো বদকার হলেও
তাড়াতাড়ি করো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন তাড়াতাড়ি করব যদি লোকটা নেককার হয় জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করছো ঠিক না ঠিক আর যদি বদকার হয় যে কোনো সময় তার বদের কারণে তোমাদের উপর লানত নাযিল হতে পারে তাড়াতাড়ি সরাও তিন নাম্বার সম্পদগুলো সমানভাবে বণ্টন করে দেন ওই যে সম্পদ ঠিকমতো বণ্টন করে না এজন্য ছেলে মেয়েদের মধ্যে কিলাকিলি আছে না নাই বাপের লাশ দুই দিন পড়ে থাকে পচা গন্ধ বের হচ্ছে ছেলে লাশ স্থাপন করে না বাপের লজ্জাস্থানে লাথি মেরে লজ্জাস্থান ফাটিয়ে ফেলেছে সম্পদের জন্য সন্তান কারণ সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দিয়েছে ইংলিশ স্কুলে ছেলে পুটুস পাটুস ইংলিশ কয় আব্বা আম্মা কি খুশি আমাকে এক ঢাকায় লোক কয় আমার পোলাহালা এরকম ইংরেজি কয় আমি হালা কিচ্ছু বুঝি না আমি কইলাম তুমি হালা পোলাহালার ইংরেজিতে দিছো কেলা কয় জমানা পইরা গেছে গা করুম কি আগে কোরআনের শিক্ষা দাও ছেলে কখনো তোমাকে ভুলবে না ঠিক না ঠিক আগে পড়াও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে ওই সন্তানকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে যাও এমনি ভালো হয়ে যাবে ঠিক না ঠিক পাঁচ ওয়াক্ত নামাজে তোমার সাথে নাও সাত বছর বয়স থেকে নেয়া শুরু করো দশ বছর বয়সে গেলে তুমি একটু কাঠিন্যতা আরোপ করবা গায়ে হাত দিবেন না গায়ে হাত দেওয়াটা সমাধান না আই কন্ট্রোল করেন চোখ দিয়ে কন্ট্রোল করেন ছেলে এমনি ভালো হয়ে উঠবে একটু আদর করেন এক লোক আরেকটা বিয়ে করছে কইলাম আরেকটা বিয়ে করলা কেন কয় আমার পোলাপানা একটু আমার আব্বা ডাকে না কি ডাকে কইলাম কেন কয় হুজুর পোলাপানের দোষ না আমি আমার আব্বারে এরম করছি এখন পোলাপান হেডেই পাইছি আপনি বাপের সাথে যা ব্যবহার করবেন আপনার পোলাপান আপনার সাথে তাই করবে আপনি যদি বাপকে চোখ রাঙান আপনার পোলাপানের হাতে আপনি মায়ের খাওয়ার জন্য তৈরি থাকেন এগুলো দুনিয়াতেই নগদ দিয়ে দেন কে আল্লাহ দিয়ে দেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজালুম মুসাম্মা ইনদাহু একটা নির্দিষ্ট সময় কার কাছে আছে আল্লাহর কাছে আছে তুমমান তুমতাম তরুণ তোমরা সন্দিহান থাকো ফালা তাকুনান মিনাল মুমতারিন আল হক মির রাব্বিক হকটা আসবে সন্দিহান থেকো না মৃত্যু আসবে পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই সেজন্য মৃত্যুর জন্য তৈরি থাকব সব সময় মুসলমান থাকব কি থাকব এমন পরিবেশে যাব না যেখানে ইসলাম নাই জুয়ার আড্ডায় ইসলাম নাই মদের আড্ডায় ইসলাম নাই ঠিক না ঠিক এগুলো তো যাব না আমার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন শেষ করে দেব মজা পেয়েছেন না ঠিক আছে আর নেবই না এলাকার পর কয় ঘন্টা কেন আধা ঘন্টা কেন আপনাদের কথা অনুযায়ী চলবো তো আমি কোন নবী আধা ঘন্টার উপর কথা বলেন নাই একজন নবী আলাইহিস সালাম বলেন নাই আপনারা এখন হুজুর নিয়ে আসেন হুজুরটা চল্লিশ মিনিট পরে মনোযোগ ধরে দেয় আর আমি দুই ঘন্টা কথা বলছি এখন আধা ঘন্টা বলেন বুঝলেন না আরো আধা ঘন্টা বলেন ভালোবাসি আমিও ভালোবাসি আমার শরীরের দিকে তাকাবেন না নিষেধ এত কথা বলা আমি কথা বলছি আমাকে তো আমল করতে হবে ভাই এ কিছু প্রশ্ন এসেছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখি বিশ হাজার টাকা শর্ট আছে তুমি দিয়ে দিও এত শর্ট থাকলে মাহফিল করা বন্ধ করে দাও হ্যাঁ পাঁচ হাজার মহিলা পাঁচ টাকা করে দেন তিরিশ হাজার টাকা উঠে যাক মহিলারা পয়সা দিয়ে যাবেন ভাইয়েরা যাবেন যারা দিবেন না আপনার তৌফিক থাকলে যদি না দেন এত পরিমাণ ক্ষতি হবে দশ হাজার টাকা দেওয়ার তৌফিক আছে না দিবেন এক লাখ টাকার ক্ষতি হবে ঘরে গেলে শেষে আবার আমারও দুইশেন না রাফুল ইয়াদাইন ও বুকে হাত বেঁধে সলা তথা নামাজ পড়ার কারণে কি মসজিদ থেকে বের করে দেয়া যাবে কি না যদি রফেই দেন কারণে কাউকে বের করে দেয় ওই ইমাম জালেম ওই ইমাম মূর্খ ওর ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনি তুমি জানো না এটা তো তোমার অজ্ঞতা তুমি নামাজ না জানলে ইমাম মসজিদে দাঁড়াও কেন
রফিহা ইয়াদাইন করেছেন ওটাও সহি আমরা একবার ইদান আমরাও তো রফিয়াদান ছাড়া দাঁড়াইতাম ঠিক কি না আমরা একবার করি ওরা বেশি বেশি কার করে ওটাও হাদিসে এসেছে ওটাও হাদিসে এসেছে যার যেভাবে ভালো লাগে মক্কা শরীফে গেলে কোন ঠেলাঠেলি আছে কথা কর না কেন সেখানে আমরা একবার হাত করে বসে থাকি ইমাম সাহেব কয়েকবার হাত উঠায় ঠিক না বেটি আমরা আসতে বলি ইমাম সাহেব জোরে বলে কোন ঠেলাঠেলি নাই এগুলো নামাজের একটা সৌন্দর্য এখন মসজিদ থেকে বের করে দিলা তুই জালেম আমার আসলাম উম ইমাম মানা মাসাজিদ আল্লাহ আইয়ুস কালা ফিহা আসমা ওয়া সাহাফা ফি খারাবিয়া তার চেয়ে বড় জালেম কে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির থেকে বন্ধ করে দেয় সিজদা ও তাজিমি সিজদার মধ্যে পার্থক্য কি তাজিমি সিজদা নাই সিজদা একমাত্র কার জন্য আমিন আয়াতিহি খালাকাল লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার সূরা ফুসসালাত লা তাসজুদু লিশ শামস ওয়ালা লিল কমার উসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন চাঁদ সূর্য রাত দিন এগুলো কার নিদর্শন চাঁদকে সেজদা করো না সূর্যকে করো না সেজদা করো কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাজমি সেজদা বলতে কোনো সেজদা এগুলো শয়তানি এগুলো শয়তানি যার সামনে সেজদা দেয় সেজদা না তোরা দুইটাই মুশরিক একমাত্র কপাল নত হবে কার সামনে ইসলাম কোন ধরনের গান বাজনা পছন্দ করে একটা বাজনা পছন্দ করে ওটার নাম দফ ওটার নাম কি এক সাইডে খোলা ওই যে আমরা গরুর চামড়া দিয়ে বানাই যে গ্রামে বানাই তো এটাকে কি বলে দফ এটা জায়েজ তাও ঈদের আনন্দে আর বিয়ের সময় মেয়েরা বাজিয়েছে আপনি অন্য সময় এটা বাজায় বাজায় গান করবেন এই সময় কোথায় আপনার এটা শুধু বিয়ের আনন্দের সাথে খাস অন্য কোনো বাজনা ইসলামে জায়েজ নাই জনাব আপনার লেখা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শহীদ হতে চান তো শহীদ হতে চান এই জন্যই ওরা ইসলাম আলাদেরকে এত ভয় পায় ওরা যান বাঁচানোর জন্য দৌড়ায় আর আমরা যান দেওয়ার জন্য দৌড়াই ওদের মধ্যে আমাদের মধ্যে কখনো মিল হবে আমাকে গালি দাও আমি কিছু বলবো না আমার ভাইকে গালি দিয়েছ কিছু বলবা না কিন্তু রাসূলকে গালি দিবা জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমার কোরআনকে গালি দিবা বাংলাদেশে থাকতে দেব না আমার মুসলমান আমরা সবাই এক ঠিক কিনা মসজিদে গিয়েছি টুপি যিনি যা পরেন পরুক তুমি একদিনও টুপি ছিঁড়ে ফেলবা পেয়েছো কি তুমি কেন টুপি ছিঁড়লি তুই টুপি পরাও যার যে টুপি ভালো লাগে তিনি সেই টুপি পরুক কোনো সমস্যা আবার যারা টুপি পরে না এদেরও তো কোনো সমস্যা নেই টুপি পরেই নামাজ পড়তে হবে একটা সামান্য সুন্না সামান্য সুন্না বলছে এই জন্য রাসূলুল্লাহ এই টুপি পরতেন না উনি মাথার নিচে একটা কাপড় বেঁধে কাপড় রেখে উপরে পাগলি বাঁধতেন ওতে অনেক তেল ব্যবহার করতেন রাহমাতাল্লিল আলামিন আপনি একজন ভাই অফিস করছে হঠাৎ করে নামাজের সময় হয়েছে গিয়ে খালি মাথায় মসজিদে দাঁড়িয়েছে নামাজ হবে না কথা কন না কেন আপনি বললেন যে টুপি ছাড়া মসজিদে ঢুকবি না মসজিদে ঢুকা হারাম টুপি ছাড়া আবার আরেক হুজুর লিখছে জোরে যারা আমিন বলবা তারা মসজিদে ঢুকবা না আরে ভাই এটা আদব আপনি বলেন যে ইমাম সাহেব যেভাবে আমিন বলে আপনারাও সেভাবেই বলেন এটাই হলো আদব আমরা ইমামকে অনুসরণ করবো ঠিক কিনা মুসলমানদের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে এরাই সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মুশরিক সবচেয়ে বড় দাজ্জাল আমরা সলাতের ভিতরে এক সব মসজিদে গিয়েছি কয়দল কয়দল একদল উম্মা থেকে আমরা খারিজ হব না ঠিক তবে ঠিক চর্মনায় শস্যিনা তারপরে আহলে হাদিস তারপরে হানাফি সাফি মালিকি হাম্বেলি আমরা সবাই কয়দল একদল আল্লাহ কবুল করুক সেজদা করি কয়জনকে সলাত আদায় করি কয়জনের নেতা কয়জন তো এত পার্থক্য কিসের একই সুরাই তো আমরা পড়ি একই তাসবি তো আমরা পড়ি ঠিক তবে ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করে মা ভালো হলে সন্তান ভালো হয় কিন্তু মহরানা ফরজ মহরানা না দিলে সন্তান কেমন হয়
সন্তান যেমন হয় তেমন হয়। মহারানা না দিলে সন্তান ভালো হবে, কিন্তু জামাই আসামি হবে, স্বামী কি হবে? আসামি হবে। মহারানা দিলা না, মেয়ে যদি মাপ না করে দেয়, আল্লাহ তোরে মাপ করবে না। তবে মেয়ের কাছে তুই মাপ চাইতে পারবি না, তুই কাপুরুষ, মেয়ের কাছে মাপ চাস কেন? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা ও আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। মহারানা ফরজ হিসেবে আদায় করো, কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি কোন কাজটা মেয়ের থেকে বাকি রাখেন বলেন তো? মহারানা বাকি কেন? এখন আরেক শয়তানি শুরু হয়েছে, 10 লাখ টাকা মহারানা ধরে, শাড়ি আলতা সোনো ব্রিফকেস হান্ডি পাতিল যা দিছে সব উসুল, নিত্য প্রয়োজনের জিনিসগুলো উসুল দেখানো জায়েজ নেই, ছোট লোকই এটা। আপনি বিবিকে আনছেন, শাড়ি দিবেন না? আপনি বিবিকে আনছেন, ড্রেস দিবেন? একটু উসুলে রাখলেন কেন? উসুলে রাখতে পারেন ম্যাক্সিমাম স্বর্ণ, কি রাখতে পারেন? স্বর্ণ। আর মেয়ের পরিবারকে খাওয়াইছেন, এটাও উসুল। তা আপনি তো ছোট লোক, যত কমাইতে পারে। ওমর ফারুক বলছেন মসজিদ নবীর এক খুতবায়, আপনারা মহারানা কম করবেন, এক মহিলা উঠে বলল, ওমর আল্লাহ কিন্তার বলেছেন সূরা আল ইমরানে, লক্ষ লক্ষ দাও মেয়েদেরকে, তুমি কমাও কেন? ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বলেন, আসাবা ইমরা আখতা ওমর, এই মহিলা ঠিক, আমি ওমর ভুল। আল্লাহ বলেছেন কিন্তার, কারো যদি তৌফিক থাকে মহারানা দাও, মেয়েকে 10 কোটি দাও, 3 কোটি দাও, সমস্যা কি? যেমন মা খাদিজার মহারানা বেশি না কম, সবচেয়ে পয়সালা নারী, 19টা তাজা ওট রাসূল তার মহারানা আদায় করেছেন, মহারানা দিয়ে তারপরে বিয়ের আসরে বলেছেন কবুল। আর আমরা এখন কি করি? মহারানা না দিয়া কবুল, তোর শরম লাগে না? মূর্খ, আল্লাহ ওকে হেদায়াত করুক। অনেক প্রশ্ন আপনাদের, ভালো, মহিলাদের ইসলামী আন্দোলন করা যাবে নাকি? ফরজ, ফরজ। আজকে মহিলারা উলঙ্গ আন্দোলন করতেছে, আজকে মহিলারা মেয়েদেরকে বাড়ি থেকে বের করে করে আনতেছে, ঠিক কি না? আজে বাজে মহিলার টিকটক না কি বিগ বক আছে একটা, হায় হায় শয়তানও হার মানায় যা করে। ওই যে হুজুর কতগুলো দিয়েও টিকটক হয়, কি আনন্দ পায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমি। মেয়েরা শরীয়তের গণ্ডি অনুসরণ করবে। তবার 71 নম্বর আয়াত সম্পর্কে ব্যাখ্যা করেন সব সাধারণ মহিলাদের উদ্দেশ্যে, এটা শুরুতে দিলেই না ভালো হইত। এখন আলোচনা শেষে আপনি করতেছে আবার সূরা তবার ব্যাখ্যা করতে, তো শুইয়া পড়তে হবে এখানে। এবং খালি কি পুরুষদের কাজ না মহিলাদের? দয়া করে আপনি কোরআন দিয়ে বুঝিয়ে দিবেন। কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা মহিলাদের জন্য, পুরুষের জন্য। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খাইর, তোমাদের মধ্যে একটা জাতি থাকবে। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতের ভিতরে, তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওরাই সফল কাম। এটাতে পুরুষও আছে, মহিলাও আছে। আহলে হাদিস যারা, তারা মুসলমান নাও মুসলিম, নাউজুবিল্লাহ মিন যারা, ওরা মুসলমান আসলে? আরে আসলে আমার ভাইরা বুঝে নেই, কাদিয়ানিদের ব্যাপারে না বলবেন, আমাকে প্রশ্ন করছে জাকির নায়েক মুসলমান নাও মুসলমান। কইলাম ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি কন? উনি কো হুজুর? আমি কই মুসলমান, কিন্তু কিছু হুজুর ওনার বিরুদ্ধে ফতোয়া দেয়। কেন বিরুদ্ধে ফতোয়া দেন? ইসলামের এজেন্সি তো আমরা কেউ নিয়ে আসি নাই। একটা ডাক্তার একটা ক্রিকেটার যদি ইসলামের কথা বলে আমাদের লাভই হয়, ঠিক না বেঠি? কারণ প্রত্যেক, আমি কি সব মানুষের কাছে যেতে পারবো? কথা বলেন না কেন? আমি এখন আপনাদের এখানে এসেছি, আমার মিজান থাকলে সে নাটক যেত, ঠিক না বেঠি? আমার তোহা যদি আশেপাশে এখন কোনো মাহফিল করে তার কোনো কিছু মানুষ হক কথা পায়, ঠিক না বেঠি? আবার আরেকখানে হামজা থাকতো, আরেকখানে থাকতো আমিরুল ইসলাম বেলালী, আরেকখানে সাইদ ইসলাম আনসারি আলমিন, এভাবে হাজার মাহফিল দরকার। 120 কোটি 250 কোটি মুসলমানের মধ্যে লক্ষ লক্ষ দায়ী দরকার। তুমি কজনের কাছে পুজবা? মূর্খ, কলজাটা ছোট রাখো কেন? কলজাটাকে বড় করো। নামাজে রফল ইয়াদাইন করা যাবে কি না? হ্যাঁ যাবে, অনেক সাহাবি থেকে বর্ণিত যাবে। আপনি না করলেও কোনো অসুবিধা কথা বল না কে, অসুবিধা নেই, কিন্তু কেউ যদি করতে চায় সোয়াব পাবে।
দুটি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের অনুযায়ী নিবে নহনে দিন করার কারণে আমাদের মসজিদে জামাতের সাথে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, কোন মসজিদে ঢুকতে দেওয়া হয় না? রফিয়া দান করার কারণে মসজিদে ঢুকতে দেওয়া হয় না। যিনি ঢুকতে দেওয়া হয় না তিনি একটা মূর্খ, তাকে মসজিদ থেকে বের করে দাও। মূর্খদের মসজিদে জায়গা নেই। মূর্খরা মসজিদে যত ভেজাল করে, মূর্খ কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমার মসজিদে এসে এক ছেলে জোরে আমিন বলছে, সালাম ফিরানোর পরে মুসল্লিরা কয় বাইর করো এটারে। হ্যাঁ, আসতে বাইর তো আমি করবো, তুমি কে? মসজিদে ইমামের উপরে যে কথা বলবো ও বেয়াদব, চুপ করে বসে থাক, সমস্যা কি? কয় হুজুর জোরে আমিন বলছে, জোরে আমিন তো হাদিসে আসছে, তুমি আসতে কইলা কেন? হ্যাঁ, ওরে বলো যে ভাই ইমাম সাহেব যেভাবে বলে আপনিও সেভাবে বলেন, এটা মসজিদের শৃঙ্খলা, এটা মসজিদের শৃঙ্খলা, একটা আদব। কিন্তু মক্কাতে গিয়ে তো তুমি এটা করবে না, কারণ মক্কার ইমাম তোমার চেয়ে বড় চিৎকার করে বলে আমেন। তুমি তখন কি করবা? তখন তুমি কো আমেন। আমাদের এই বাংলাদেশে এগুলো এত চিল্লান চিল্লায় মক্কাতে গিয়ে, আমি একটা একটা চিৎকার হচ্ছে আমি কানে হাত দিছি, হ্যালো হোয়ার ইউ ফ্রম? কর নোয়াখিল্যা, নোয়াখিল্যা। আরে তোর সিল্লালিকা, কর দেশে সিল্লাইতে ভারি নাই আমি সিল্লাই না। আমাদের এলাকায় প্রচলিত আছে যে মানুষ মারা গেলে প্রতি বৃহস্পতিবার আসরের পর মৃত্যু ব্যক্তির আত্মা তাদের নিকট জন এবং কাছে আসে এবং আত্মা চলে যায়। কোথায় পেয়েছেন, কোথায় পেয়েছেন গো? ওরাই হিম্বার যখন ইলাইয়ামি বাসুন, কেয়ামতের আগ পর্যন্ত আর আত্মা ফিরে আসবে না। একটা পর্দা রয়ে গেছে, একটা পর্দা কি? একটা পর্দা, যেমন মারা যাল বাহা যায় না ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, দুই পানির মধ্যে কোনো পার্থক্য আমরা এক পানি আরেক পানিতে ঢুকাতে পারি না, ঠিক কি না? আলাদা হয়ে যায়, এই পার্থক্য করে দিয়েছেন কে? ঠিক, মৃত্যু এবং জীবনের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দিয়েছেন কে? পর্দার ওপারে থাকে আল্লাহ। যেগুলো স্বপ্ন দেখায় ওগুলো আপনি দেখবেন, ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। মৃত ব্যক্তির জন্য 3 দিন 7 দিন 40 দিন পর বছর বছর কুলখানি ব্যবহার দেয়া, এতটুকু যুক্তিসঙ্গত হাদিসের আলোকে যদি বিস্তারিত আলোচনা করতেন ভালো হইত। হ্যাঁ, 40 আর 3 দিনা হিন্দুদের কাজ, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, তিনি অধ্যায় এনেছেন, আল মাইয়্যিতু ইউআযযিবু বিমানিহি, মুর্দার জন্য যদি 3 দিনা 40 করান সাথে সাথে মুর্দার কবরে আজাব শুরু হয়ে যায়। করাবেন না, এটা করাবেন না। কোনো মুরব্বি যদি নিষেধ না করে যায় তিনি আর কবরে আজাব হবে, আর নিষেধ করে গেলে তাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা আবে হামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা ছেলেরা যাবে, আপনারা মেয়েরা আপনারা একটু দান করে যাবেন, আমার ছেলেরা আর একটু অভাবে আছে, তারা তাদেরকে অভাবে রাখবেন না। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি, আর কোনো কথা বলবেন কেউ? আপনি বলবেন, কে বলবে কথা বলো? হ্যাঁ, সদস্য তো কেউ আসলো না। আমি তো এত বনা মুহাম্মদ ওয়ানা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, পার বাগডব মানব কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে বসে, ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলে বসে সূরা আনাম থেকে কিছু কথা বলেছি। আমার চেয়ে সুন্দর কথা বলেছে ইসমাইল, আমার চেয়ে সুন্দর কথা বলেছে কামরুল ইসলাম, আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা এখানে আলেম্মা বলেছে। আল্লাহ এই কথার আলোকে জোহরের নামাজ পড়েছি, সেই নামাজের ওসিলায় আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো, তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরো আহমবরকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা আমাদের যাদের নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা
আল্লাহ যে সোনার টুকরা যুবকগুলো মাহফিলের আয়োজন করলো, যারা সোনার জন্য আসলেন, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিনেই মাহফিল আমাদের জন্য না জাতির উসিলা বানায় দিয়েন। এই মাহফিল উসিলা এলাকার সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন, সবার হালাল ব্যবসার ভিতরে আপনি বরকত ঢেলে দেন, সকল চাষির চাষের ভিতরে বরকত ঢেলে দেন। আল্লাহ আমাদের প্রধান অতিথি আব্দুল কুদ্দুস সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমাদের আব্দুল রাজ্জাক মোহরিকে আপনি ইসলামের জন্য কবুল করেন, ওয়ারেস আলীকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আপনি কবুল করেন। আল্লাহ যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে আপনি মাফ করে দেন, স্কুলের ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল ওসিলায় সমস্ত বাংলাদেশকে সব রকমের মহামারী থেকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মানুষকে আপনি হেফাজত করে দেন। আল্লাহ যেই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরে আমাদের প্রিয় মানুষের ওনার একটা জামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে আপনি জান্নাতের বাসিন্দা বানায়া দেন, তার ছেলেটাকে সম্রাটকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সোনার টুকরা ছেলেরা দিনরাত পরিশ্রম করে এই মাহফিল করেছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিলের জন্য তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ হামজাকে আপনি মাফ করে দেন, আমার হামজাকে কোরআনের ময়দানে এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে হামজার তেলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, আল্লাহ আমার তোহাকে আপনি কবুল করেন, আল্লাহ কাজী ইব্রাহিমকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক সহ যতজন কথা বলে কোরআনের কথা সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আমার আব্দুল্লাহ, আমার কামরুল ইসলাম বেলাল, এই আমিরুল ইসলাম বেলালী সহ যত আলেম কথা বলে সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানো যারা কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, জানি না আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করেন, তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন, যারা নিঃসন্তান তাদের সন্তান দিয়ে তাদের বুকটা ভরে দেন। আল্লাহ আমার আব্দুল কাদেরের জন্য একটা নেক পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বনপাড়ার মাহফিলটাকে আপনি কবুল করে নিন, সমস্ত মাহফিলগুলো কোরআনের মাহফিলগুলো আপনি কবুল করেন, যতজন কোরআনের দিকে মানুষকে ডাকে সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের পুলিশ, আমাদের র‍্যাব, আমাদের বর্ডার গার্ড, আমাদের আর্মি, ডিবি, এনএসআই সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আর মৃত্যু যখন আসবে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।